সড়কে আবারও দুর্ঘটনা, ঝরল চারটি তাজা প্রাণ। আনন্দ ভ্রমণের খুশি রূপ নিল শোকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে চকরিয়ার উত্তর হারবাং এলাকায় ঢাকার গাজীপুর থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী একটি পিকনিক বাস ও চকরিয়া থেকে চট্টগ্রামগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় পিকআপের 4 যাত্রী, আহত হয় আরও 4 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গাড়ি দুটো জব্দ করেছে পুলিশ, তবে পিকনিক বাসটির চালক পলাতক রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার।